দম থাকলে 26 সাল তারিখ বলুক। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পাল্টা আক্রমণ শোনালেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। আমি এই চিটিংবাজ জালিয়াত 420 ফেরেববাজ ভাইপোকে বলবো, ওর যদি দম থাকে তাহলে ছবিটা কত সালের কোন ডেটের কোথাকার এইটা প্রথম প্রকাশ করতে। ও যখন প্রাইমারি স্কুলে পড়তো তখন আমি তৃণমূল কংগ্রেস করতাম 1999 9 আগস্ট থেকে। আমি 21 বছর ওর পিসির পার্টির সঙ্গে ছিলাম। শুধু বাইরন বিশ্বাসের নয়, ওর পিসির সঙ্গে আমার অন্তত 5000 ছবি আছে। শুধু পিসি নয়, ভাইপোর সঙ্গেও আমার শতাধিক ছবি আছে। এবং তৃণমূল কংগ্রেস ও যতদিন করছে তার থেকে 3 গুণ বেশি আমি করেছি। ও তো 11 সালে জেতার পরে ওকে দিল্লি থেকে উড়িয়ে আনা হয়েছে। অতএব ওকে বলুন আপনারা যারা আমাকে ছবি নিয়ে প্রশ্ন করছেন, তারিখ ডেট প্লেসটা জানিয়ে দিতে, এবং সেই সময়কালে আমার এবং ওই ভদ্রলোকের যিনি কংগ্রেসের প্রার্থী হয়েছেন তার রাজনৈতিক অবস্থানটা ওই সাল ওই ডেট ওই মাসে কি ছিল এটা প্রকাশ করে দিতে, তাহলে দুধ আর জলটা আলাদা হয়ে যাবে। আর অডিও ক্লিপ যেটা শোনাচ্ছে সেটা নিয়ে আমার বিচলিত হওয়ার কোনো কারণ নেই। তাতে আমি বলছি যে সনাতন সংস্কৃতির বুথগুলোতে, রাষ্ট্রবাদী সনাতনীদের বুথগুলোতে ভারতীয় জনতা পার্টি জিতবে।